আমি সুমনবাবুর কাছে আসি সুমনবাবু আমার কাছে বক্তব্য আছে নিশ্চিতভাবে সময় অধীর রঞ্জন চৌধুরীর সংসদে হামলার অব্যবহিত পরে যখন সংসদের অধিবেশন আবার শুরু হলো তখন কি বলেছিলেন এবং আজকে বা এখন কি বলছেন শোনান আপনি শোনার কথা বলবেন না তো মানে বলতে চান না তো না না আমি আমি সব সবসময় বলতে চাই তাহলে একটু বলুন আমি সবসময় আলাদা হচ্ছে কেন না না কোনো আলাদা হওয়ার বিষয় নয় প্রথম কথা হচ্ছে এটা অত্যন্ত লজ্জার এবং ভৎসনাযোগ্য কিছু কিছু সংবাদ মাধ্যম বিজেপির নেতাদের ছাড়া কাউকেই রাষ্ট্রবাদী মনে করেন না এটা এই জায়গাটাই বুঝা একটু শুধরে নিলে সংবাদ মাধ্যমের জন্য ভালো কারণ তারা তো আমাদের একটা স্তম্ভ আমাদের সমাজের একটা স্তম্ভ বিজেপি দেখুন এই কথা বলছি এতে এতে কোনো এখানে যখন বসে আছেন এখানকার কথা বলুন আমরা মনে করি কিনা না আপনার মনে হয় আমরা মনে করি না 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 আমার তো মনে করতে পারলে খুব খুশি হই

ঠিক আছে খুব ভালো কথা দেখুন বিজেপি তৃণমূলের আনুকূল্যে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা পাওয়ার আগেও বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে উগ্রপন্থী ধরা পড়েছে অস্ত্র ধরা পড়েছে এই পশ্চিমবঙ্গের মাটিতে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই পশ্চিমবঙ্গের শাসক দল অনেক সময় মানে সংখ্যালঘু তাস খেলেছেন ভোট রাজনীতিতে এগিয়ে যাওয়ার জন্য এতেও কোনো সন্দেহের বিষয় নেই এবং এই অভিযোগও উঠেছে পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বশীল মন্ত্রী এমন এমন মন্তব্য করেছেন যেটা হয়তো ভারতের সংবিধানকে মানে না ভারতের সংবিধানকে শ্রদ্ধা করেন না তার থেকে সেটা প্রমাণিত হয় কিন্তু আমি একটা জিনিস প্রতিবাদ করতে বাধ্য হচ্ছে মিস্টার অনির্বাণ সিনহা আপনি অধীর চৌধুরীর সম্বন্ধে অধীরবাবু কি বলেছেন না বলেছেন আপনি নিশ্চয়ই একটু

রিপাবলিক বাংলার স্টুডিওতে বসে কথা বলা যায় কিন্তু আজকে আপনার এই প্রিলিউটটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এর আমি তীব্র প্রতিবাদ জানাই এতে আমার কিছু যায় আসে না রিপাবলিক আমার সম্বন্ধে কি ভাবলো কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে আপনি আক্রমণ করে এটা অত্যন্ত গর্হিত অন্যায় করেছেন

বাংলার শাসক দলের অনেক বেশি ধীর স্থির এবং কঠোর হওয়া উচিত ছিল এই বিষয় যেটা তারা হননি এবং রাজনৈতিক উদ্দেশ্য থাকতে বলছি আপনারা কঠোর ললিত ঝা ললিত আপনাদের কি মনে হয় মানে ললিত ঝা ধরা পড়েছে মহেশ ধরা পড়েছে এই পুরো গ্যাংটার কি হওয়া উচিত কেমন শাস্তি হওয়া উচিত আমরা চাই যেরকম ললিত ঝা এবং পুরো গ্যাংটার শাস্তি হওয়া উচিত কেন্দ্রীয় সরকার তদন্ত করুক কি শাস্তি হওয়া উচিত এটাও চাই আমরা এটাও চাই বিজেপির যে সাংসদ পাঁচ

উনিশশো সালে রতন চন্দ্রগুপ্ত তিনি সংসদে হামলা করেছিলেন তার পাস কি ইস্যু করেছিল জানেন তো অনির্বাণ কংগ্রেসের সাংসদ হরি কিশোর সিং ব্যাস আর কিছু বলছি না